অনেক মানুষ আছে না, মসজিদ মাদ্রাসায় যখন আদায় হয়, কালেকশন হয়, তখন বলে দেয় আমি 50,000 টাকা দিলাম। মসজিদ কমিটির লোক তার বাড়িতে আজকে 1 বছর হাঁটছে, ভাই টাকাটা দাও, টাকাটা দাও, হেঁটে হেঁটে তাদের পায়ের জুতা ছিঁড়ে যাচ্ছে, টাকা আদায় করতে পারে না। এ হচ্ছে মুনাফিক, ওয়াদা করেছে খেলাফ করছে। আর আরেকটা হাদিসে অন্য রাওয়ায়াতে এসেছে যে ঝগড়া বলে গালাগালি করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে, এ হচ্ছে মুনাফিক। মুনাফিকদের আর একটা চরিত্র, এরা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজ পড়ে, নামাজটাকে জরিমানা মনে করে, এটা হচ্ছে মুনাফিকের একটা গুণ। আর একটা কি, আল্লাহ তাআলা বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকরা তারা বলতো যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখেরাতের প্রতি ঈমান আনছি, আল্লাহ তাআলা তারপরেও বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনোই ঈমানদার নয়। মুনাফিকদের চরিত্র কেমন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহির কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আপনি আর কেউ নন, আপনি কে? আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে এরা 1 নম্বরের মিথ্যাবাদী, এরা মুখে আপনাকে নবী বলে মানে, পিছনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, পিছনে আপনাকে কি করে জালে ফাঁসিয়ে দেওয়া যায় এই ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে, এরা হচ্ছে মুনাফিক। তাহলে মুনাফিকটা জানা হয়ে গেল। আর একটা শব্দ আছে ফাসিক, কি শব্দ? ফাসিক, ফাসিক মানে হচ্ছে পাপিষ্ট, যারা পাপ কাজে লিপ্ত থাকে। ফাসিকরা কিন্তু মোমেন হয়, ইমানদার হয়, মুসলিমদের দলভুক্ত, কিন্তু এরা এরা মুসলমান, কিন্তু এরা মারাত্মক কিছু বড় বড় পাপ কাজগুলি করে এবং দীর্ঘদিন পাপগুলো করে চলে, তওবা চাওয়ার টাইম হয় না, এরা হচ্ছে ফাসিক। যেমন পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা, এটা কাবিরা গোনা। কেউ যদি দীর্ঘ টাইম তার পিতামাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করে তাহলে এ হচ্ছে ফাসিক। দাড়ি চাচা রাগ করিয়েন না, দাড়ি যারা চাচ্ছেন, এই দাড়ি চাচাটা বড় ধরনের একটা পাপ, পাপ নয় পাপ। এ কিন্তু জানে যে দাড়ি চাচা পাপ, তারপরেও দাড়িটাকে চেছে দিচ্ছে, দীর্ঘ টাইম তওবা করছে না এবং এ কাজ থেকে দূরে সরে আসছে না, এ হচ্ছে ফাসেক। ও জানে সুদের টাকা হারাম, তারপরেও সুদের টাকা খায়, তওবা করে না এবং এ পাপ কাজ থেকে দূরে সরে আসে না, এ হচ্ছে ফাসেক। ফাসেক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘ লং টাইম পাপ কাজে লিপ্ত আছে, তওবা চেয়ে ফেরত আসে না, এ হচ্ছে ফাসেক। আর ফাসেকের আর একটা গুণ যে এরা কিছু জিনিস মানে, কিছু জিনিস ছেড়ে দেয় দীর্ঘদিনের জন্য, এরা হচ্ছে ফাসেক। আর একটা শব্দ কোরআনে এসেছে, শব্দটার নাম মুশরিক। কি নাম? মুশরিক। এগুলো জেনে রাখুন, আমি বক্তব্য শুরু করিনি, এগুলো আপনাকে ভাবিয়ে দিয়ে বক্তব্যটা শুরু করব। মুশরিক, আল্লাহু আকবার, মুশরিক। আচ্ছা, আমরা হিন্দু ভাইদেরকে বলি না যে এরা মুশরিক, বলি কি বলি না? বলি যে এরা মুশরিক। জি না, হিন্দু ভাইরা মুশরিক নয়। ইউটিউবার ভাইরা যারা আছেন ডিস্টার্ব করিয়েন না, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি রাখার চেষ্টা করছি, জানি না আপনি কতটা ওজন করে নিতে পারবেন, ওটা আপনার ব্যাপার, তবে আমি আপনার ক্ষতি করতে আসিনি। মুশরিক একটা শব্দ আছে, কোরআনে আছে না? নেই, আছে।
হিন্দুরা কিন্তু মুশরিক নয়, হিন্দুরা কোরআনের ভাষাতে এরা হচ্ছে সাবেঈ, মানে বহু দেব দেবীর পূজা করে এরা। মুশরিক কারা? মুশরিক শব্দটা তাওহীদের বিপরীত একটি খারাপ শব্দ, তার নাম শিরক। এবার আপনাদেরকে একটা কথা বলছি, মুশরিক কিন্তু আমাদের ভিতরে বর্তমানে আছে, আছে না নেই? আছে, আছে না নেই? এখন আপনি বলতে পারবেন না, আর একটু বুঝিয়ে বললে বলতে পারবেন। আচ্ছা বলুন তো, আবু জেহেল নাম শুনেছেন? আবু জেহেল ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক। আবু লাহাব খারাপ লোক? উদবা, সাইবা, আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল সব বদমাইশ, তাই তো? ইসলামের শত্রু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় বলেছেন, আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জেহেল কাবার মালিককে, আবু জেহেল সেদিন বলেছিল কাবার মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন মুশরিকদেরকে, আচ্ছা বলো তো আসমান থেকে বৃষ্টি কে দেয়? আল্লাহ। হায়াত মাউতের মালিককে? তারাও তখন বলতো আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ইসলামের শত্রুদের বড় বড় লিডার, এরাও সেদিন বলতো কাবার মালিক আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, হায়াত মাউতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থতায় ফেলে দেওয়ার মালিক আল্লাহ, সব বিশ্বাস করত। আচ্ছা বলুন তো তারপরেও তাদেরকে কেন মুশরিক বলা হয়? তাদেরকে এই কারণে মুশরিক বলা হয়, তাদের এইটা বিশ্বাস ছিল যে সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ ডাইরেক্ট সেগুলো করতে পারে না, কোন একটা মাধ্যম ধরে তবে তার কাছে যেতে হয়, এইটা বিশ্বাস ছিল। তারও একটা মাধ্যম ধরে তার কাছে পৌঁছাতে হয়, আল্লাহ রুজির মালিক, এ কথা ঠিক, কিন্তু কারোর মাধ্যমে রুজি পেতে হয়, এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ঈমান। মুসলমানদের মধ্যে কি এরকম আকীদা আছে না নেই? আছে না নেই? আছে। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন তো ইসলামের ভিত কটা? পাঁচটা। এক, কলেমা, নামাজ, জাকাত, হজ আর সিয়াম, রোজা, পাঁচটা হচ্ছে ইসলামের কি খুঁটি, তাই না? স্তম্ভ। এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি, করি। আমাদের ভিতরে মুশরিক কি চিন্তা ভাবনা এসেছে কি না আপনাকে বোঝাচ্ছি। এইবার বলুন তো দেখি, রুজির মালিক কে? আল্লাহ। এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। কিন্তু পৃথিবীর কিছু মানুষকে আপনি দেখতে পাবেন, এরা বিশ্বাস করে রুজির মালিক আল্লাহ, কিন্তু মানুষের মাধ্যমে আল্লাহকে ধরে। একটা লোক নতুন গাড়ি কিনেছে, ও জানে যে গাড়িটা ভালো মন্দ চলার মালিক কে? আল্লাহ। তারপরেও দেখবেন ও কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ আনছে যাতে গাড়িতে প্যাসেঞ্জারটা ভালো হয়। কি বললাম বুঝলেন না? রুজির মালিক কে? আল্লাহ। ও বিশ্বাস করে, ও কিন্তু বিশ্বাস করে, কিন্তু ও আরেকজনের মাধ্যমে এই বিশ্বাসটাকে পূরণ করতে চায়, তথাপিও ও মুশরিক। আল্লাহ তাআলার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে ইয়া ওয়াকিল। কায়দা বগদা দিতে নাই মরো না, ইয়া ওয়াকিল আছে। আমরা কোর্টে গিয়ে যখন বিপদে পড়ি তখন কি ধরি? উকিল ধরে। এই উকিল শব্দটা আরবি শব্দ, শব্দটার আসল হচ্ছে ওয়াকিল। উকিল মানে যে কোনো ভাবে হোক আপনাকে বাঁচিয়ে আনবে। আপনি মার্ডার করেছেন, মার্ডার আপনি করেছেন, তারপরেও ও জজ সাহেবকে বলবে, জজ সাহেব যেদিন মার্ডার হয় আমার মক্কেল সেদিন বাড়িতে ছিল না, ও মিথ্যা করেও বলবে। তার মানে যেমন হোক করে আপনাকে যে কোনো অভিনয়ে বাঁচিয়ে নেবে। নেবে কি নেবে না? নেবে। এবার আল্লাহ বলছে ইয়া ওয়াকিল শব্দ যেটা এসেছে আল্লাহর নাম, ওয়াকিল মানে রক্ষাকারী,
হাজার বিপদ থেকে রক্ষা করতে পারে কে? কে? আল্লাহ। এটা আমাদের ঈমান আছে না নেই? আছে তো, আছে। কিন্তু আমাদের এই জায়গাটা ঈমান দুর্বল, যে আল্লাহ নিজে নিজে আমাদেরকে রক্ষা করতে পারেন না, কোনো মাধ্যম দিয়ে রক্ষা পেতে হয়। এই উদ্দেশ্য যদি কারো থাকে অবশ্যই ওই লোকটা মুশরিক। কাবার মালিক আল্লাহ, হায়াত মাওয়াতের মালিক আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত, আব্দুল ইবনে উবাই মুনাফিক এও বিশ্বাস করত, কিন্তু ও এটা বিশ্বাস করত এমনিতে রুজি পাওয়া যায় না, এমনিতে সুস্থ থাকা যায় না, কোনো বাবার মাধ্যমে, ওলি আউলিয়াদের মাধ্যমে, পীর গাউস কুতুব ফকির এদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে হয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আচ্ছা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো ক্ষমতা আছে? কথা বলুন, আমাদের ঈমানটা কোথায় দুর্বল এটা বলছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষমতা আছে? আচ্ছা, যারা না বলছেন আপনার হাত তুলুন তো, যে ক্ষমতা নেই। কারা? এই চারটে লোক, তাই তো? রাখুন। আচ্ছা, ক্ষমতা আছে এর পক্ষে কেউ আছে? এর পক্ষেও নেই। তার মানে মানুষ এখন দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল যে কি বলি আর কি ছাড়ি। জি, তাই না? আচ্ছা, ক্ষমতা আছে কি না আপনাকে একটা জিনিস আমি বোঝাই। আচ্ছা, নামাজে আমরা একটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ও আলা আলী মুহাম্মদ এবং তার পরিবারের উপর, তাই তো? কি দোয়া করি? আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর, কামা সাল্লাইতা, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ঠিক তেমন আমাদের নবীর উপরে শান্তি বর্ষণ করো এবং আমার নবীর পরিবারের উপরে শান্তি বর্ষণ করো। আচ্ছা বলুন তো, এই দরুদে আপনি নবী এবং তার পরিবারের জন্য শান্তি কামনা করলেন না করলেন? না করলেন। তাহলে নবীর যদি নিজস্ব কোনো পাওয়ার যদি থাকতো, তাহলে আপনার মতো দুই নম্বর কোয়ালিটির মুসলমানের দুয়ার মুখাপেক্ষী হতেন আল্লাহর নবী? হতেন? হতেন না। তার মানে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন, বা নবীর বেটি বলে ওনার কোনো স্ত্রী, ওনার কোনো বেটি, ওনার কোনো পোতা, ওনার কোনো চাচা, ওনার কোনো চাচি কিয়ামতের মাঠে এক্সট্রা কোনো ফায়সালা, এক্সট্রা কোনো সাবসিডি পাবেন বলে মনে হয় না। তার মানে নবীর বেটা বেটি, নবীর চাচা হয়েও জাহান্নাম থেকে নবী নিজে বাঁচাতে পারবেন না, ক্ষমতা রাখেন না, নিজে নিজে আমলের মাধ্যমে বাঁচতে হবে, তাই তো? আচ্ছা, নবীর যদি কিছু কিছু মানুষ আছে বলছে নবীর মাধ্যমে আল্লাহকে ধরতে হবে, অবশ্যই নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালো না বাসলে ইমান থাকবে না, থাকবে থাকবে না। তাই বলে এই ভালোবাসা নয় যে নবী গায়েবের কথা জানতেন, নবী জান্নাতে নিয়ে যেতে পারেন কোনো মানুষকে, কোনো মানুষকে নবী টেনে হিচড়ে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন, এই রকম ধারণা রাখা কি যাবে না। আপনাকে দুটো একটা কথা বলে রাখছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবীজি চারটে বেটি, তিনটে বেটি মারা গিয়েছিল, কটা বেটি? তিনটে। একটা বেটি মারা যেতে টাইম লেগেছে আল্লাহ রসুল মারা যাবার 6 মাস পরে, ক মাস পর? 6 মাস পরে। নাম হলো তার ফাতেমা, ফাতেমা তার নাম। এখন ঘটনা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল, একটা জামাই, তার নাম হযরত উসমান। জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর নাম হলো তার হযরত উমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি নাম হলো তার হাসান আর হুসাইন, তাই তো? তাই তো? তাই। আচ্ছা বলুন, নবীজি পৃথিবী থেকে চলে গেলেন, চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত ওমর নামাজে দাঁড়িয়ে ছিলেন, পিছন দিক দিয়ে একজন ব্যক্তি এসে তলোয়ার মেরে দিল হযরত ওমরের পিছন দিক দিয়ে, হযরত ওমর লুটিয়ে পড়লেন। আচ্ছা বলুন তো, নবী
ঈসা সাল্লাম মারা যাওয়ার পরে যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে হযরত ওমর শ্বশুর হচ্ছেন, তাহলে জামাই হয়ে একটু কি বলে দিতে পারতেন না, জামাই মসজিদে যেও না, তোমাকে একটা লোক মারবে বলে ছুরি নিয়ে আসছে, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন, পারতেন। কলিজার টুকরা হাসান হোসাইনকে মেরে দেওয়া হলো ইরাকে, মেরে দেওয়া হলো ইরাকে। নবীজি যদি এত ক্ষমতা থাকতো অবশ্যই স্বপ্নের মাধ্যমে হলেও একবার বলে দিতেন হাসান হোসাইন ওখানে যেও না, তোমাদেরকে কারবালার মাঠে শহীদ করে দেওয়া হবে, হোসাইন তোমাকে শহীদ করে দেওয়া হবে, তুমি যেও না। এটা নবী পারতেন কি পারতেন না? পারতেন, পেরেছিলেন, পেরেছিলেন, পারেননি। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর কোন ক্ষমতা রাখেন? রাখেন না। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে তাদের ঈমান হচ্ছে এই যে আমাদের পীর সাহেব মারা যায়নি, পর্দার আড়াল হয়ে গেছে, ওই পার থেকেও সবকিছু করে দিতে পারবে, এই ঈমান আছে না নাই? হ্যাঁ, এরা হচ্ছে মুশরিক। এরা কি মুশরিক? বলছে আল্লাহকে কি আর এমনি পাওয়া যায়? আমাদের এখন বর্তমানে কিছু লোক বলছে, বলছে আল্লাহকে কি এমনি পাওয়া যায়? ওসিলা ধরতে হয়, ওসিলা বলছে না, ওসিলা। আল্লাহ, আবার তর্ক বিতর্কের খাতিরে বলছে আরে গাছে কি আর এমনি ওঠা যায়? ডাল ধরে গাছে উঠতে হয় বলছে না। তা বলুন তো, কেউ যদি নারকেল গাছে ওঠে তার তো ডাল নেই, তাহলে সে কি করে উঠবে? তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আমরা নারকেল গাছে উঠি, যে গাছে ডাল আছে ও গাছে উঠি না, এটা আমি বলে দিয়েছি। কিছু মানুষ আছে এরা মানুষ কিন্তু এরা জানে রুজির মালিক আল্লাহ, হায়াত মাওতের মালিক আল্লাহ, তারপরেও পৃথিবীর কোন মানুষের মাধ্যমে তারা আল্লাহকে পেতে চায়। অবশ্যই এই রকম বিশ্বাস যদি কোনো মুসলমানেরও থাকে অবশ্যই তার ঈমান চলে গিয়েছে, মুশরিক হয়ে গেছে ভিতরে ভিতরে। কি বলছি বুঝতে পারছেন? আমরা যারা বসে আছি আমাদের ঈমানটা দেখি কত জোর আছে। আচ্ছা বলুন তো দেখি রুজির মালিককে আল্লাহ, এটা বিশ্বাস আছে? আছে, আছে না? আছে, আছে, খুব ভালো বিশ্বাস আছে। আচ্ছা বলুন তো তারপরেও আমরা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলি কি বলি না? বলি তো, বলি। ব্যবসা করতে গিয়ে ডুপ্লিকেট মাল চালান দিই কি দিই না? দিই না। পেপার পত্র পত্রিকা পড়লেই দেখা যায় বলছে কালিয়া চকে জাল নোট ধরা পড়েছে, শুধু অহরহ পেপারে খবর পাওয়া যায় জাল নোটের কারবার করে কোটি 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 টাকার মালিক হবে। তাহলে ও যদি দু নম্বরই করে কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখে তা আল্লাহ যে রুজির মালিক এটা ওর বিশ্বাস আছে? আছে নাই? তার মানে আমিও আপনিও ভিতরে ভিতরে মুশরিক হয়ে গেছে। আল্লাহু আকবার। জি আচ্ছা বলুন তো দেখি ক্ষমতার জোরে যদি কেউ বলে যে বেশি রুজি আমি খাবো, সব রুজি আমি নিব, তাহলে জঙ্গলের সব থেকে বড় প্রাণী, ক্ষমতাবান প্রাণীর নাম কি? সিংহ। সিংহ যদি ক্ষমতার বলে ভাবতো আমি সব রুজি নিয়ে নিব, তাহলে জঙ্গলের অন্যান্য ছোটখাটো শৃগাল, ইঁদুর, সাপ, ওই আপনার কচ্ছপ, এরা কেউ খেতে পেত? কেউ খেতে পেত? কেউ খেতে পেত না। মানে ক্ষমতার জোরে রুজি পাওয়া যায় না। রুজি কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আর একটা এটা বলে দিলাম, মুশরিক কাকে বলে? তিন নম্বর একটা শব্দ বলে দিই, তার নাম মুমিন। কি শব্দ? মুমিন বা ইমানওয়ালা। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন উনি বলছিলেন মোমেনের গুণ কি, মোমেনের গুণ বলছিলেন না? বলছিলেন মোমেনের গুণ কি? কোরআন বলছে ওরা হচ্ছে মোমেন। কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাওয়াক্কালুন। মুমিন কারা? মুমিন বলছে মুমিন যখন পাপ কাজ করে, পাপ কাজ করার পরে তার মনে আল্লাহর ভয় ঢুকে যায়, সে ভয়ে থর 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 করে কাঁপে, এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। কি গুণ?
এক নম্বরের গুণ। দুই নম্বরের গুণ কি, তার সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় অর্থাৎ আল্লাহর নিদর্শনাবলী তার সামনে যখন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। আমরা ভরসা করি তো করি, টেস্ট করে দেখবো, দেখি তাহলে রেজাল্টটা কেমন হচ্ছে। একটা লোকের পর পর চারটে বেটি হয়েছে, বেটি বুঝছেন তো, চারটে বেটি হয়েছে, তার স্ত্রীকে বলছে আমাদের কি আর বেটা হবে না, তা আর একবার রিস্ক নিলে হয় না যদি পাঁচ নম্বরে আল্লাহ বেটা দেয়। তা পাঁচ নম্বরে ওর শাশুড়ি বারবার বৌমাটাকে বলছে হা গো বৌমা আর একটা বাচ্চা নাও না, যদি ছেলে হয় হবে, না হলে আর কি করা যাবে। তা আবার পাঁচ নম্বরের বেলাতে রিস্ক নিয়েছে। তা ডাক্তার বাবু বলেছে পনেরো দিন পরে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তা পনেরো দিন পরে আপনার স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছে, আবার বেটি ছেলে, মানে ছয় নম্বরেরটা বেটি ছেলে বা পাঁচ নম্বরের তো বেটি ছেলে। আচ্ছা বলুন তো প্রশংসা কার হবে? বুকে হাত দিয়ে বলছেন আল্লাহর হবে। আপনার ভাষাটা তখন এই হবে, তোকে বিয়ে করে কি হলো রে, ওর থেকে যদি ফটিকের বেটিকে বিয়ে করতাম তিনটে বেটা হয়ে যেত। আর আপনার মায়ের ভাষাটা কি হবে, কোথা থেকে কার বেটিকে বিয়ে করেছিস, আর একটা বেটা ছেলে জন্ম দিতে পারে না, আবার বিয়ে কর প্রয়োজন হলে, একে ছাড়, বলবে কি বলবে না, বলবে। আপনি যতই বলেন প্রশংসা আল্লাহর হবে, আল্লাহর হবে না। আমরা বস্তুর প্রতি ঈমান রাখি, আল্লাহর প্রতি ঈমান রাখি না। আপনার মেয়েটাকে দেখতে এসেছে কোন ছেলের বাবা, তা পছন্দ করেছে খুব, তা আপনাকে বলছে আব্দুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার মেয়েটা খুব সুন্দরী, আপনি তখন মুচকি হেসে দিয়ে বলছেন বেটি সুন্দরী হবে না, আপনার ভাবিও তো সুন্দরী, ওর পেটেই তো ছিল আমার বেটি, ওই জন্য ও সুন্দরী হয়েছে। আচ্ছা বলুন তো দেখি, আপনার স্ত্রী সুন্দরী বলে আপনার বেটি যে সুন্দরী হয়েছে এই কথা যদি কেউ বলে তার ঈমান দুর্বল আছে না নেই? আছে, আছে। আপনার গাছের আম হয়েছে হিমসাগর আম, মালদা জেলার বিখ্যাত ফজলি আম, তো ইমাম সাহেবকে দিয়েছেন খেতে, ইমাম সাহেব খাচ্ছে আর বলছেন আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ভাই আপনার আমটা কি মিঠা, আপনি তখন বলছেন আম মিষ্টি হবে না, ট্রিটমেন্টটা কি খারাপ করেছি হুজুর, কত ট্রিটমেন্ট করতে হয়েছে তবেই তো আম মিষ্টি হয়েছে। আচ্ছা বলুন তো এই কথা বললে ঈমান দুর্বল আছে না নাই? আছে। তাহলে এই কথা আপনার বলা যাবে না যে আম ট্রিটমেন্ট করেছি বলে মিষ্টি হয়েছে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ মিষ্টি দিয়েছে তাই হয়েছে, বেটিটা খুব সুন্দরী আপনার, বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরী করেছে তাই হয়েছে, তাই না? দুই, ভালো জামাই পেয়েছেন, কেউ জিজ্ঞাসা করছে মাশাআল্লাহ আপনার জামাইটা খুব সুন্দর, আপনি তখন বলছেন আমার মেয়ের কোয়ালিটি দেখবে না, আমার কি মেয়ের কোয়ালিটি খারাপ ওই অনুযায়ী জামাই হয়েছে? জি না, এটা ভুল কথা, আল্লাহ আপনাকে দিয়েছে। কি বললাম বুঝলেন না? এই সমস্ত কথাবার্তা বস্তুতে ঈমান রাখবেন না। বস্তুতে ঈমান রাখা যাবে, যাবে, যাবে না? ঈমান কার উপরে রাখতে হবে? আল্লাহর উপর।